নিজের শরীর যত্ন করব, নিজে ভালো ভালো জামা কাপড় পরবো, বড় বড় রেস্টুরেন্টে খেতে যাব, যেতেই পারে, কিন্তু আমার জায়গাটাকে দেখব না? আমার ঘরটা তো আমার জায়গা, যেখানে আমি কাজ করি সেটাকে অবহেলা করব। শর্ট সার্কিট হচ্ছে বেশি, কারণ কেউ দেখে না, জাস্ট অবহেলা, নেগলিজেন্স। ইলেকট্রিক ডিপার্টমেন্টকেও অল্প আমি বলবো সিনসিয়ারলি দেখতে হবে। শর্ট সার্কিট তোমাদের মধ্যে পড়ে না মানে মিউনিসিপ্যালিটিকে দেবে না, মিউনিসিপ্যালিটির সাথে একটা পাওয়ার ডিপার্টমেন্ট দেখবে। মিউনিসিপ্যালিটি যারা ময়লা তোলে না, তারা তোমার কারেন্টের শর্ট সার্কিট হচ্ছে কিনা দেখবে, তারা তো টাকা খেতে ব্যস্ত। এইসব আমি এখনো মনে করি এই অযোগ্য লোকেদের দিয়ে কাজ করানো উচিত নয়। প্রত্যেকটা পুরসভায় গিয়ে মানুষ হয়রান হয়। আমরা সব সার্টিফিকেট অনলাইন করে দিয়েছি, তারপরও মানুষকে মিউটেশন, ইনকাম সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স সব কিছুর জন্য হ্যারাস হতে হয়। কাজ করছে না পুরসভা, রাগ হচ্ছে আমাদের উপরে, গভর্নমেন্টের ফেস নষ্ট হচ্ছে, আমি তাকে কেন প্রোটেকশন দেব? গভর্নমেন্ট অনেক করেছে, এনাফ, এবার কিন্তু পেনাল্টি করব। ভালো করে ভিজিলেন্স করলে সব বেরিয়ে আসবে, কে কোথার থেকে কত নিয়েছে। আর যারা সব টাকা নিয়ে চলে যাচ্ছে, তারাই আমার ভোটটাও পেয়ে যাচ্ছে। অন্যকে চোর বলছে, নিজে বড় ডাকাত। আমাদেরও কিছু কিছু লোক তাদের কাছে টাকা সাপ্লাই করে, খবর আমি রাখি।